আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ কি রান্না করব ভিডিওটা না টেনে ভালো করে সম্পূর্ণ দেখবেন। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পানি নিয়েছি। পানি গরম হলে তাতে একটু লবণ এবং সয়াবিন তেল দিয়ে এতে দু রকমের পাস্তা দিয়ে দিয়েছি। দু রকম পাস্তা দিয়ে ভালো করে নেড়ে যখন অল্প সেদ্ধ হয়েছে তখন আমি এতে গাজর এবং পাতাকপি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যখন ভালো করে সেদ্ধ হয়েছে তখন আমি এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। অন্য একটা আমি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে এতে আমি কিছু বাটার দিয়েছি। বাটার দিয়ে এতে আমি কিছুটা রসুন দিয়েছি। রসুন দেওয়ার পর ভেজে নিয়ে এতে আমি কিছু আটা দিয়েছি, অবশ্য ময়দা ছিল না। আটা দিয়ে ভালো করে ভেজে কিউব করা পেঁয়াজ দিয়ে নেড়ে এতে কিছু ক্রিম দিয়ে ভালো করে নেড়ে পাস্তা দিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে একটু লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঘন করা কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম কিছুটা প্লেটে। এই যে দেখুন হয়ে গেল আমার হোয়াইট পাস্তা, খেতে ভালোই লেগেছে। বাকি পাস্তায় আমি টমেটোর এবং চিলি সস এবং সামান্য একটু চিনি মিশিয়ে বানিয়ে নিলাম রেড চিলি সস পাস্তা। এটাও খেতে দারুণ মজার ছিল, বাচ্চারা দুইটাই খুব পছন্দ করেছে। একের মধ্যে বানিয়ে নিলাম দুই রকমের পাস্তা। কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপু ভাইয়ারা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকুন। ফলো করে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। তো সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।